কই গো, হলো তোমার? তাড়াতাড়ি নাও, সব গাড়ি ছেড়ে দিয়েছে যে। অরুণের কথায় সুস্মিতা সাড়া দিয়ে বলল, আসছি আসছি, হয়ে গেছে, আর একটুখানি। অরুণ দরজার বাইরে থেকে ফের বলল, উফ, তোমরা মেয়েরা না সেই কখন সকাল থেকে সাজতে বসেছ। সুস্মিতা আর একটু জোর গলায় উত্তর দিল, তোমাকে কি আমি সাজতে মানা করেছিলাম? অরুণ বলল, এসো এসো, সব বরযাত্রীদের গাড়ি বেরিয়ে চলে গেল, আমরাই পড়ে আছি শেষে। মিনিট পাঁচেক পর সুস্মিতা দরজার তালাচাবি মেরে বেরিয়ে আসতে অরুণ বলল, কিসের জন্য এত সাজো বলো তো? সুস্মিতা বলল, একদিন কোথাও যাচ্ছি, একটু সাজবো না? অরুণ বলল, তা বলে এতক্ষণ সময় লাগিয়ে দেবে? সুস্মিতা, এখন কে বকে সময় নষ্ট করছে শুনি? অরুণ বলল, কিছু বলাও যাবে না দেখছি, ওঠো। ওদের গাড়িটা তখন সেই সবে হাই রোডে উঠেছে। আচমকা অরুণ নিজের মনে বলে উঠল, হায় রে, আমি তো জলের মোটরের সুইচটা বন্ধ করতেই ভুলে গেছি, কি হবে এখন? সুস্মিতা পাশ থেকে বলল, টিভির সুইচটাও অফ করেছিলে? অরুণ বলল, তাই তো, টিভির মেইন সুইচটা অফ করাই হয়নি। সুস্মিতা বলল, এবার বুঝেছ কেন আমার দেরি হয়েছে? অরুণ প্রশ্নচিহ্ন মুখে বলল, তুমি সব বন্ধ করে এসেছো? সুস্মিতা বলল, বাড়ির বউদের যে কত কিছু সামলে তবে কোথাও বেরোতে হয় তা তো জানো না, আর একটু সাজতে দেরি হয়েছে বলেই অমনি হুলুস তুলে ফেলে দিলে। অরুণ বলল, সেটা তখনই বললেই হতো। সুস্মিতা বলল, বলতে দিয়েছ? অরুণ বলল, আচ্ছা বাবা, হয়েছে হয়েছে। সুস্মিতা তখন বলল, এ নাও, রুমালটাও তো পকেটে করে আনতে ভুলে গেছো। অরুণ হাতটা বাড়িয়ে রুমালটা নিয়ে বলল, একবার তোমার খোপাটা এদিকে নিয়ে এসো, তোমার জন্য রজনীগন্ধার মালা কিনেছিলাম। সুস্মিতা এবার একটু হাসল, খোপাটা অরুণের দিকে করে বলল, এটা আবার কখন আনা হলো? অরুণ বলল, দোকান বন্ধ হয়ে যাবে বলে তাড়াহুড়ো করে বেরিয়ে ওই জন্যই জলের মোটর আর টিভিটা বন্ধ করা হয়নি। সুস্মিতা বলল, সেটা আমায় বলেছ? অরুণ হেসে বলল, বলতে দিয়েছ? সুস্মিতা বলল, পাগল একটা। অরুণ, তুমি পাগলি। সুস্মিতা বলল, পাগলি আমি? এই পাগলিকে ছাড়া তো চলবে না। অরুণ বলল, আমায় যে পাগল বললে? সুস্মিতা বলল, পাগলই তো, নইলে আবার বিয়ে বাড়ি আছে বলে বউয়ের জন্যে কেউ একটা নয় দুটো নয় তিনটে শাড়ি কিনে আনে? অরুণ বলল, কালই ফেরত দিয়ে আসবে দাঁড়া। সুস্মিতা বলল, না না থাক না, আবার কষ্ট করে ফেরত দিতে যাবে কেন? তার থেকে বরং কাল তুমি সামান্য কষ্ট করে সকাল সকাল উঠে চা জল খাবারটা বানিয়ে ফেলো। অরুণ বলল, বলো খোলসা করে, লোকে জানুক যে তোমার স্বামী তোমার সংসারের কাজে কত সাহায্য করে প্রতিদিন। সুস্মিতা বলল, আচ্ছা বাবা, এই আমি খোলসা করে সবাইকে বলছি, সবাই শুনছেন তো, আমার পতিদেবের মতো ভালো মানুষ আর দুটো হয় না, ভীষণ হেল্পফুল। অরুণ বলল, আমিও স্বীকার করছি, আমার ধর্মপত্নীর মতো এমন অলস বউ আর কোনো বাড়িতে নেই, আমাকে দিয়ে বেশ কাজ করিয়ে নেয়। সুস্মিতা বলল, মার খাবে এবার কিন্তু। অরুণ বলল, না না, এই কান ধরছি, সংসারটা আমার পত্নীরই, আমি শুধু একটু সাহায্য করি, সত্যি বলছি। সুস্মিতা বলল, দাহা মিথ্যে কথা, সংসারটা আমাদের দুজনেরই, আমরা একসঙ্গে ভালোবাসাটা ভাগ করে নিয়ে থাকি। অরুণ বলল, চলো এসে গেছি। সুস্মিতা বলল, হাতটা ধরো, জায়গাটা বড় অচেনা। অরুণ সুস্মিতার হাতটা শক্ত করে ধরলো।